আমি আর থাকবো না ফেব্রুয়ারিতে, মানে তাহলে তো মঙ্গল গ্রহে। নেট চলে গেছে, আমি আবার মোবাইল নেট কানেক্ট দিচ্ছে, কানেক্ট হচ্ছে না, কেমনটা লাগে? মাঝখান থেকে একটা খাটাখাটি হবে এখন। আচ্ছা দেখেন, আমি যখন জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম টেক্সট ডকুমেন্ট ফাইল দিয়ে, তখন জাভাস্ক্রিপ্টের চেহারাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন? চেহারাটা কেমন, জাভাস্ক্রিপ্টের চেহারা কেমন, জেডের চেহারা কেমন, দুটো দুই রকমের চেহারা হয়ে গেছে, দুটো দুই ভাই, দুই ধরনের চেহারা হয়েছে। তো এটাকে টেক্সট ডকুমেন্টে তৈরি করলাম না, দেখি টেক্সট ডকুমেন্ট আবার টেক্সট এডিটর দিয়ে এডিট করতে পারি কিনা। দেখেন টেক্সট এডিটর দিয়ে কোনো এডিট করতে পারতেছি, তার মানে এটা কি, এটা একটা টেক্সট ফাইল। আমরা যে সেশনের মধ্যে ইউজ করতাম, সেশনের মধ্যে ইউজ করতাম স্ট্যান্ড ইউজ করতাম, টাইপ ইউজ করতাম টেক্সট অথবা সিএসএস, তাই না? এটা টাইপ ইউজ করতাম। আর এখানে আমরা এখানে টাইপ ইউজ করব টেক্সট আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ভালো করে মনে রাখেন, টেক্সট অথবা জাভাস্ক্রিপ্ট সেম ভাবে আমরা কিন্তু এই লিঙ্ক আপ যে করতেছিলাম, লিঙ্ক আপটা এইভাবে করা যায়। এখানে হচ্ছে জাস্ট স্প্রেডশিটের এখানে এখানকার মধ্যে এখন মা তো নেট পাইল করা না, আর সোর্স এখানে আমরা হচ্ছে রিলেশন দিতাম স্প্রেডশিট, এই রিলেশনের এখানে রিলেশন দেওয়া লাগবে না, এর জন্য জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে রিলেশন দেওয়া লাগবে না। এখানে জাস্ট টাইপ আর হচ্ছে সোর্স, এই সোর্স এখানে লিঙ্ক দেওয়া হবে না, এই স্যার হবে না, এখানে হবে সোর্স। সোর্স দিয়ে লিঙ্ক আপ করে দেবো, আর টাইপটা দিয়ে দিতে হবে জাভাস্ক্রিপ্ট অর টেক্সট ফাইল, ঠিক আছে? এরপরে একটা ডকুমেন্ট তৈরি করে নেই, এটা ফাইল index.html। বডি 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 বস আচ্ছা আমরা এখানে একটা স্ক্রিপ্ট লিখি, এখানে স্ক্রিপ্ট কি লিখবো,
স্ক্রিপ্ট লিখি, আচ্ছা দিলাম বাবু খাইছো। নেটওয়ার্ক পায় না আবার, এত নেটওয়ার্ক পায় গেল এখন আবার এত মেরে যাচ্ছে। একটা এখানে আমরা স্ক্রিপ্টটা এখন ইয়া করে দিব, একটা কোড দেখে দাঁড়ান। ব্যাংকে তো আছে কিনা দেখি একটু। কিন্তু আসছে কিন্তু আসে না বাবু, সরি সরি বাবু খাইছকে আমরা কোডের মধ্যে অ্যাড করে দিলাম, এখন দেখি আসছে কিচ্ছু আসে নাই। এখানে মনে রাখবেন এই অ্যাট্রিবিউট গুলো আছে, অ্যাট্রিবিউট গুলোকে ঐচ্ছিক মনে ঐচ্ছিক মানে ব্যবহার না করলে, ব্যবহার না করলে যখন আপনি স্ক্রিপ্ট বা স্ক্রিপ্টের মধ্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি স্ক্রিপ্ট আছে ঐচ্ছিক কাজ না করেন বা এখানে যদি কোনো স্ক্রিপ্ট না দেখায়, ঠিক আছে, আমরা আগে ইমেজ যখন দেখাইছিলাম ইমেজ দিছিলাম, ইমেজ দেখার সময় ইমেজ যদি শো না করতো তখন একটা ওয়ার্নিং দেখাইতো, নো মিসিং ইমেজ, নো ইমেজ, এরকম একটা ইয়া দেখাইতো, বুঝছেন? তো যখন ওয়ার্নিং দেখাইতো, ওয়ার্নিং দেখার ফলে আমরা কি বুঝতাম যে এখানে কোনো ইমেজ নাই বা ইমেজ এখানে কোনো কোনো জায়গায় ইমেজ এখানে শো করতেছে না, এটাই আমাকে দেখাইতো আর কি। তো এখানে দেখেন এখানে জাভাস্ক্রিপ্টে আমরা একটা কোড লিখলাম, জাভাস্ক্রিপ্টে কোড লিখলাম, ঠিক আছে, স্ক্রিপ্টের মধ্যে টাইপ দিয়ে দিয়েছি আমরা হচ্ছে টেক্সট অথবা জাভাস্ক্রিপ্ট। এখানে একটা ইয়া দিলাম, কোড সবই ঠিক আছে কিন্তু এখানে কিছু শো করতেছে না। আচ্ছা দেখি শো করতেছে না কেন, কি কাহিনী? আমি তো লিঙ্ক করার নাই স্যার, লিঙ্ক করতে হবে না স্যার, জাভাস্ক্রিপ্ট এখন জাস্ট আমরা আসলে টেক্সট এখন কাজ করে দেখি না, দেখি একটু অন্য কোনো জিনিস ট্রাই করতেছে না বা লিঙ্ক আপ করতেছে না, কিন্তু ট্রাই করতেছে আমরা যে কাজ হয় কিনা টেক্সট দিয়ে কাজ হয় কিনা।
স্যার আমাদের স্ক্রিপ্টে স্যার বডি লিখতে হবে না? বুঝলেন? স্যার স্ক্রিপ্টে বডিতে লিখবো না স্যার? এই স্ক্রিপ্ট জি স্যার। হেডিং এ লাগে, হেডারে অ্যালার্ট দিব। ওয়ার্নিং আছে একটা, ওয়ার্নিং ব্যাক মে নাও তাই যে দাবাই দাবাই তো বান ঠিক আছে, দাবাই তো বান না ঘুরে আছে। স্ক্রিপ্ট আর হবে না, দাবাই স্ক্রিপ্ট দাবাই স্ক্রিপ্ট বান ঠিক আছে না? দেখেন তো দাবাই স্ক্রিপ্ট এবার দেখি, এবার ঠিক আছে আসছে। দেখেন তো ওয়ার্নিং আসছে, একটা অ্যালার্ট আসছে। আবু খাইছো? স্ক্রিপ্ট মানে ভুল ছিল এটা, ধরে এখানে কোনো স্ক্রিপ্ট না থাকতো তাহলে এটা দেখার কথা, এখন এটাও দেখাইলো না কোনো। দেখেন তো স্ক্রিপ্ট আসছে, তাহলে যেহেতু আমাদের এখানে ইয়া ছিল, ভুল ছিল, ভুল থাকার কারণে কিন্তু দেখাচ্ছিল না, বুঝছেন কাহিনীটা কি? যদি আপনাদের মনে ক্লাসের মধ্যে মনে আছে কিনা জানি না, আমি আমার মনে নাই, আপনাদের মনে নাই, ভুল ধরা দেন না কেন? এখন মাস ছিলাম, হয় আমি আমি মাস ছিল, আপনারা তাই বুঝছেন, আমি মাছ তুলছি আপনারা দায়ী, মনে রাখবেন এটা। অল ক্রেডিট গোস টু ইউ। এইভাবে ওয়ার্নিং ওয়ার্নিং আনা যাবে এখন আপনাদের ইয়ার মধ্যে, আনতে পারবেন ওয়ার্নিং এরকম জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ওয়ার্নিং আমি দেখান তো আমাকে, কে কে পারবেন বলেন, কে পারবেন আমাকে দেখান, ওয়ার্নিং লিখে দেখান। পারবো স্যার। কে বলেন, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলেন পারবেন? স্যার আমি, আপনি বাদে আপনি বাদে বলেন, আপনি বাদে কে পারবেন আমাকে একটা ইয়া দেখান, এরকম ওয়ার্নিং এনে দেখান। জাস্ট একটা ওয়ার্নিং, কোথায় এটা দেখো স্যার, আমাদের ব্রাউজারে নাকি আপনার এখানে? আপনাদের এখানে একটা টগল ফাইল তৈরি করে একটা ওয়ার্নিং দেখাবেন এরকম। কে দেখাবেন বলুন, কে দেখাবেন আমাকে? আবিদ ভাই আপনি দেখান,
স্ক্রিন শেয়ার করে আপনি দেখান। ভাই আছেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি স্যার, একটু পিসিটা স্লো হয়ে গেছে। যাক স্যার, আমি ওই যে স্ক্রিপ্টটা লিখতেছি স্যার, একটু সময় লাগবে স্যার। সময় লাগবে? আচ্ছা এখানে আমরা কি অ্যালার্ট দিয়েছিলাম না, অ্যালার্ট দিলাম, যার কারণে এই লেখাটা এখানে শো করলো। একাধ দিয়ে কোনো লেখা যায় না এখানে, আমরা সেই লেখাগুলো শো করবো কিন্তু এখানে। আচ্ছা হ্যাকাররা তখন হ্যাক করে, হ্যাক করার পরে এরকম জাভাস্ক্রিপ্ট একটা কোড লিখে দেয়, হ্যাক বাই ধরিনের বাপ। আপনারা যারা হ্যাকার হবেন তাদের জন্য ট্যাগ দিয়ে দিলাম, তাও প্রথম ধরে নিয়ে নিন। এখন অ্যালার্ট বাদ দিয়ে যেটা আমরা এখানে ইয়া ইউজ করতাম, ডকুমেন্ট ডট রাইট, এটা ইউজ করতাম। দেখি এখানে নরমাল শো করবে, কিছুই শো করতেছে না। ডকুমেন্ট বানানো ভুল হয়েছে নাকি দেখেন একটু? ডকুমেন্ট স্যার বানান ভুল হয়েছে, ডকুমেন্ট ডকুমেন্ট DOCUMENTD ডকুমেন্ট ডট রাইট, হ্যাক বাই ধরিনের বাপ। দেখেন এখন দেখা যাচ্ছে টেক্সট, আর তখন আমরা দিলাম অ্যালার্ট। অ্যালার্ট হচ্ছে একটা ভয়ঙ্কর ধরনের একটা ইয়াদে দিবে। হ্যাঁ ঠিক আছে হয়েছে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সুন্দর একটা ওয়ার্নিং নিয়ে আসতে পারলাম। আমি পারছি, আপনারা পারবেন? পারবেন না কে বোঝেন নেই কে হাত তোলেন, কে পারবেন না কে বোঝেন নেই হাত তোলেন। বোঝেন নেই কি বোঝেন নেই রাইফের নাম কি বোঝেন নেই প্রশ্ন করেন, কোন জায়গায় বোঝেন নেই? রাইফ এ নাম আমার স্যার লাইনটাই কেটে গেছিল, আমার স্যার লাইনটাই কেটে গেছিল স্যার, এই জন্য বুঝি নেই স্যার। স্যার ভিডিও দেখলে বুঝবো স্যার, বলতে এতে আমরা স্যার এটুকু পারবো স্যার। আপনি তো এগুলো জানেন, এটা ওয়ার্নিং নিয়ে আসলাম। আমি ওয়ার্নিং নিয়ে আসার জন্য যে আমরা এখানে যে এগুলো ইউজ করছি, স্ক্রিপ্ট ইউজ করছি, এটা বোঝেন নেই? আরে না ভাই, প্র্যাঙ্ক করতেছি না, আমার ইয়ে হইলো যে লাইন কেটে গেছিল। আচ্ছা এখন একটা ম্যাজিক দেখবেন, অনেক সময় দেখেন না, অনেক সময় দেখেন না, অনেক সাইটের মধ্যে ঢোকা যায় না, আপনার ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইয়া করেন
বন্ধ করে দেন, জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিয়ে ঢুকতে দেন, তখন একটা ওয়ার্নিং শো করে, অনেক সময় ওয়ার্নিং শো করে, জাভাস্ক্রিপ্ট ডিসেবল আছে, জাভাস্ক্রিপ্ট এনেবল করো, এরকম একটা ইয়া শো করে না, একটা ওয়ার্নিং শো করে না, জি স্যার, সেই ওয়ার্নিংটা কিভাবে শো করাবেন? দেখেন নো নো স্ক্রিপ্ট, নো স্ক্রিপ্ট বডির মধ্যে নো স্ক্রিপ্ট, নো নো স্ক্রিপ্ট নামে একটা এলিমেন্ট দিবেন, দিয়ে এখানে ওয়ার্নিংটা দিয়ে দিবেন, বুঝছেন? ওয়ার্নিং দেবেন এখানে কি কি ওয়ার্নিং দেওয়া যায়, তোমার তো দাবা দাবা স্ক্রিপ্ট অফ করা, তুমি তো বেশি কাবিল, এই জন টাইম করে দিলাম, তার কিছু শো করতেছে মনে হয় ধর না, জি স্যার মনে হয় ধরবে না, আর ধরেন এটা হচ্ছে দাবা স্ক্রিপ্ট আছে বিধায় দাবা স্ক্রিপ্ট আমাদের ব্রাউজারের মধ্যে অন করা আছে, এই জন্য আমরা দাবা স্ক্রিপ্ট এখানে দেখতে পাচ্ছি, ওয়ার্নিং, এখন আমরা দাবা স্ক্রিপ্ট এখানে অফ করে দিই, বুঝছেন তো দাবা স্ক্রিপ্ট যদি কেউ অফ করে রাখে কাজ করবে না তার ওখানে, আমরা দুটো জিনিস শিখলাম আজকে দাবা স্ক্রিপ্টের, মোটামুটি দাবা স্ক্রিপ্ট দুটো জিনিস শিখে ফেলছি, বেসিক জাভাস্ক্রিপ্ট কিভাবে কিভাবে শো করাতে হয়, জাভাস্ক্রিপ্ট কিভাবে শো করে না, শো না করলে কি ইউজ করবো, এলে ইউজ করছি তাই না, আচ্ছা এখন আমরা জানবো স্ট্রিং নিয়ে, হোয়াট ইজ স্ট্রিং, স্ট্রিং কি জিনিস, খায় না মাথায় দেয়, স্ট্রিং কি জিনিস, হোয়াট ইজ স্ট্রিং, সাম অফ ক্যারেক্টার, ক্যারেক্টার, জাভাস্ক্রিপ্টের ক্যারেক্টার কি আছে, স্ট্রিং কি আছে বলেন তো, জাভাস্ক্রিপ্টের স্ট্রিং কি, জাভাস্ক্রিপ্টের স্ট্রিং হচ্ছে প্লাস, যেমন আর পিএসটি কাজ করছে, পিএসপিতে পিএসপি করা হয় ডট, পিএসপি স্ট্রিং হচ্ছে ডট, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং হচ্ছে প্লাস, স্যার স্ট্রিং বলতে কি আপনি কনকেটেশন বুঝাচ্ছেন, মানে দুটো জয়েন করা, হ্যাঁ মানে কনকেটেশন বুঝাচ্ছেন স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার জয়েন করা, স্ট্রিং তো স্যার টেক্সট স্যার, স্ট্রিং তো এই স্ট্রিং তো টেক্সট স্যার, ভেরিয়েবল জানেন, ভেরিয়েবল কি জিনিস চেনেন, ভেরিয়েবল কাকে বলা হয় এটা জানেন, এগুলো জানলে আবার ভেরিয়েবল সম্পর্কে ধারণা রাখতে হবে, স্ট্রিং স্ট্রিং যদি জানতে চান তাহলে জানতে হবে ভেরিয়েবল, ভেরিয়েবলটা জিনিসটা কি,
ভেরিয়েবল জিনিসটা কি আচ্ছা ভেরিয়েবল জিনিসটা যেখানে ভিতরে কোনো কিছু স্টোর করা হয় আচ্ছা ভেরিয়েবল জিনিসটা একটু আমরা দেখি ভেরিয়েবল জিনিসটা আসলে কি মনে করেন মনে করেন আপনি আপনি গেছেন সদর ঘাট ঠিক আছে প্রদীপ ভাই গেছে সদর ঘাট রায় ভাই গেছে কোথায় রায় ভাই গেছে প্রদীপ ভাই গেছে সদর ঘাট রায় ভাই গেছে হচ্ছে গুলিস্তান ঠিক আছে প্রদীপ ভাই কোথায় গেছে সদর ঘাট আমরা বলে দিলাম প্রদীপ ইকুয়াল সদর ঘাট ঠিক আছে প্রদীপ ইকুয়াল কোথায় গেছে সদর ঘাট আর রায় কোথায় গেছে রায় ইকুয়াল কোথায় গেছে রায় গেছে গুলিস্তান দেখেন সদর ঘাট সদর ঘাট দেখতে গিয়েছে গুলিস্তানে কাপড় কিনতে গিয়েছে ঠিক আছে গুলিস্তানে কাপড় কিনতে গিয়েছে আর হচ্ছে সদরঘাটে সদরঘাট দেখতে গিয়েছে বুঝছেন আরে দাঁড়াও আমি কোটেশনের মধ্যে বন্ধ করে দিলাম এটাকে যে গুলিস্তান সদরঘাটে গিয়েছে এই যে সজীব এবং রায়েব সজীব এবং রায়েব যে দুটো আমরা ইয়া নিলাম না সজীব এবং রায়েব নাম নিলাম এই নামটাকে বলা হয় ভেরিয়েবল সামনে দিয়ে ভিআর দিতে হবে না জি ভিআর দিতে হবে না ভেরিয়েবল দিতে হবে ভিআর দিতে হবে ভেরিয়েবল পরে পরে ভিআর দিতে হবে এদের নাম দিলাম আমরা এই ভিআর এই নামটাকে বলা হবে এগুলা তো ভেরিয়েবল ভেরিয়েবল বলতে কি এদের মানটা প্রদীপ কিন্তু সদরঘাট যাবে না সদরঘাট থেকে আবার কিন্তু গুলিস্তান যেতে পারে এবং রায় কিন্তু শুধু গুলিস্তান যাবে না গুলিস্তান থেকে সদরঘাট যেতে পারে এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মান চেঞ্জ করে না চেঞ্জ করতে পারে না ভেরিয়েবল বলতে ভেরিয়েবল বলতে ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে ভেরি করে বা এটা চেঞ্জ হয় চেঞ্জ করে বুঝতে পারছেন যার মান পরিবর্তনশীল জি স্যার যার মান পরিবর্তনশীল হ্যাঁ যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় ভেরিয়েবল 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 বলতে ভেরি করে পরিবর্তন হয় এটা হচ্ছে ভেরিয়েবল এখন ভেরিয়েবল যেহেতু আমরা দিছি এখানে ভেরিয়েবল দেওয়ার জন্য এখানে ভেরিয়েবল দিলাম ভেরিয়েবল দেওয়ার জন্য আমাদের এটা বলে দিতে হবে যে সজীব হচ্ছে একটা ভেরিয়েবল এ নিজেকে এ নিজে মাঝে মাঝে পাল্টি খায় নিজেকে চেঞ্জ করে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সময় নিজেকে পাল্টি খায় ঘুরায় ঘুরায় নিজেকে পাল্টি মানে পাল্টি খাওয়ায় ওই যে আসে না থাকে না ফ্রেন্ডের মধ্যে কিছু থাকে ইয়া করে বলে কি দোস্ত চল কালকে আমরা হচ্ছে পিকনিকে যাবো সবাই মিলে বুঝছেন পিকনিকে যাবো সবাই মিলে বলে দেখা যায় পরের দিন সকাল থেকে তার কোনো খবর নাই থাকে না এরকম কিছু কিছু এরকম টাইপের ফ্রেন্ড থাকে না পাল্টি বাস জি স্যার না না আপনার পাল্টি বাস দেন আমি উদাহরণ দিচ্ছি এরকম কিন্তু পাল্টি বাস থাকে না সকাল নিজেই মনে করেন একটা উঠাই দিল একটা একটা ইয়া উঠাই দিল উঠাই দেওয়ার পরে নিজেই পরে দিলে দেখা যায় পাল্টি খাইল তো সেটাই হচ্ছে ভেরি মানে ভেরি করে তার মানটাকে ভেরি করে কোনো সময় দেখা যায় খুব ভালো কোনো সময় দেখা যায় খুব খারাপ এই মানটাকে ভেরি করে এই ভেরি যে ভেরি করার যে মানটা এটাই হচ্ছে ভেরিয়েবল তো ভেরিয়েবল তখন আমরা দিব ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের সজীব সজীবকে ভেরিয়েবল হিসেবে ধরতে হবে ভেরিয়েবল ধরি তখন আমাদের এখন বলে দেবে ভিএআর ভিআর দে স্পেস তখন রায়ের ভিএআর তখন হচ্ছে স্পেস দিয়ে একটু ওয়েট করেন দেখি হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা জি স্যার আচ্ছা তো এখানে এই যে ভিএআর দিলাম ভিআর দেওয়ার পরে ফলে কি হইলো দুইজন ভেরিয়েবল রূপান্তরিত হইলো বুঝছেন দুইজন ভেরিয়েবল ভেরিয়েবল হইলো রূপান্তরিত হইলো এখন এনাদের যে মানটা আছে এই মানটাকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় দেখাইতে পারি আমাদের আমরা এইখানে গিয়ে একটা কোডের মধ্যে লিখি যে সাপোজ ধরেন আমি এখানে ডকুমেন্ট লিখতেছি একটা ডকুমেন্ট টাইপ লিখি
দেখেন কত সুন্দর হবে একটা জিনিস আমাদের দেখেন এখানে কত সুন্দর লাগে প্রোগ্রামিং জিনিসটা আসলে যে মজার এটা এখন বুঝবেন ডকুমেন্ট টাইপ ফার্স্ট ব্র্যাকেট দিলাম দিয়ে এখানে দিলাম হচ্ছে ভেরিয়েবল কি সজীব না সজীব সজীব ভেরিয়েবল দিলাম সজীব কি করছে সজীব আর হচ্ছে সজীবের সঙ্গে প্লাস সজীবের সঙ্গে প্লাস প্লাস দিয়ে কি দিলাম রাইট রাইট ঠিক আছে সজীবের সঙ্গে রাইট দিলাম দিয়ে সেভ করে এটা দেখি আমরা এখন এখানে স্যার সেমিকোলন দেন নাই আগে বলেন কেন আগে এটা আসুক ইনপুটটা আসুক তারপরে বলেন আচ্ছা স্যার এটা আমরা এখানে দুটো ভেরিয়েবল দিলাম ভেরিয়েবল নাম কি সজীব আর রাইটকে দিয়ে দিলাম দেওয়ার পরে তার মানে কি এর মান আর এটার মান দুটোর মান কিন্তু প্লাস হয়ে আমাদের এখানে দেখাবে দেখানোর জন্য যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিতে হবে সেমিকোলন না দিলে কিন্তু জাভাস্ক্রিপ্ট কাজ করবে না তারপরেও কাজ করে নাই কেন কাজ করে নাই স্যার কারণ সেটা নো স্ক্রিপ্টের ভিতরে লিখছেন জি স্যার নো স্ক্রিপ্টের ভিতরে লিখছেন নো স্ক্রিপ্টের ভিতরে লিখছি কেউ ধরতে পারলেন না এটা স্যার পাসি স্যার মনোযোগ মনোযোগ কার কোন দিকে আছে আমি তো বললাম দাবা স্ক্রিপ্টে যখন কোড লিখবো আমরা স্ক্রিপ্টের ভিতরে লিখবো ভাগ্যের কি নিয়ম পরিহাস আপনারা এখানে দেখতেছেন আর শুনতেছেন কিন্তু বলতেছেন না এখন দেখি আমরা রিফ্রেশ দেই দেখেন তো এখানে সদরঘাট দেখতে গেছিল প্লাস গুলিস্তানে কাপড় কিনতে গেছিল আমরা কি এখানে লিখছিলাম সদরঘাট দেখতে গেছিল গুলিস্তানে কাপড় কিনতে গেছিল এটাকে লিখছি এখানে না লেখার পরেও কিন্তু এটা দেখাচ্ছে না লেখার পরেও দেখাচ্ছে এটা আমরা এখানে লিখি নেই আমরা এখানে ডিরেক্টলি পুরোটা লিখি নেই তারপরে দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমরা কিন্তু এটা এটার মান দিয়ে দিয়েছিলাম ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নাম মান দিয়েছিলাম সজীবের মান হচ্ছে সদরঘাটে কাপড় কিনতে গেছিল ঘুরতে গেছিল আর রাইফেল মান হচ্ছে গুলিস্তানে কাপড় কিনতে গেছিল একটা মান দিয়ে দিয়েছি বুঝতে পারছেন ভেরিয়েবল কি জিনিস আচ্ছা স্যার এই হ্যাঁ বলেন স্যার ভেরিয়েবল যে ডিক্লেয়ার করছেন স্যার লাস্টে তো সেমিকোলন দেন নাই স্যার তারপরে তো রান করছে কোথায় স্যার ওই যে সজীবের পরে ভেরিয়েবল সজীব পরে স্যার সেমিকোলন লাগবে না স্যার এই সজীবের পরে এখানে না স্যার উপরে স্ক্রিপ্টে এখানে স্যার সজীবের পরে শতকার দেখতে গিয়েছে এটার পরে সেমিকোলন লাগবে না স্যার হ্যাঁ সেমিকোলন লাগবে এখানে সেমিকোলন এটা তো আপনার রুল সেমিকোলন দেওয়া হবে তারপরেও রান হবে জি স্যার এটাই বলতেছি এখানে সেমিকোলন না দিলে রান হয় এগুলা ধরে নেন ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে না সেমিকোলন না দিয়েও রান হয়ে গেছে স্যার এটা জাভাস্ক্রিপ্ট একটা সুবিধা পিসপি কিন্তু এরকম এরকম বানানো না স্যার জাভাস্ক্রিপ্ট আরো আরো মজা মজা জিনিস আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে একবার সুন্দর সুন্দর জিনিস করা যায় আর ফান করা যায় বুঝছেন এই জাভাস্ক্রিপ্ট ফান গুলো দুই একটা ফান ধরে শেখেন সারাদিন প্রোগ্রামিং করে থাকবেন গ্যারান্টি ওয়েব ডেভেলপার হয়েছেন না ওয়েব ডেভেলপার যদি ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে চান জাভাস্ক্রিপ্টে কয়েকটা যদি আপনি দুই থেকে তিনটা ফানের কাজ জানেন আপনাদের ক্লাস ভালো চলছে ইনশাআল্লাহ জি স্যার আচ্ছা আপনাদের এখান থেকে মেন্টরিং এ ক্লাস করেন কে কে আপনারা একটু হাত উঠান তো প্লিজ
স্যার বুঝি নাই মেন্টরিং অর্থাৎ রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে ক্লাস হয় সেখানে কে কে ক্লাস করেন ওই না স্যার শুধুমাত্র যারা করেন তারা হাত ওঠান আমি দেখতে চাচ্ছি আর মনে হয় কেউ করে না মানে কেই ক্লাস করেন না কয়েকদিন ক্লাস করছিল দুই দিন ক্লাস করছিল তারপর ক্লাস করে না কয়েকদিন করছিল আচ্ছা সুতাপা মিস্ত্রি সবার নিচে যাকে দেখতে পাচ্ছি আপনি মনে হয় রেগুলার ক্লাস করেন মেন্টরিং এ খুব সম্ভবত আপনি কি আছেন এখানে প্রেজেন্ট আছেন হ্যালো বাবু কথা বলেন জি স্যার শুনতে পাচ্ছি জি ভালো আছেন হ্যাঁ স্যার ভালো অর্থাৎ আপনি কিছুদিন ক্লাস করেছিলেন দুই দিন ক্লাস করেছিলাম কিন্তু তারপরে ক্লাসে জয়েন না করার কারণ কি বা কেন করছেন না কোনো প্রবলেম কি না স্যার এমনিতে আসলে আমাদের অনেক বেশি প্রেসার হয়ে যাচ্ছে তো মানে রাতে ক্লায়েন্টের ক্লাস কাজ সকালে ক্লাস তো যে কারণে আর করা হয়নি ঠিক আছে যদি ট্রেনার প্রবলেম বা অন্য কোনো যে কোনো প্রবলেম আমাদের সার্ভিসিং যে কোনো প্রবলেম থাকে তাহলে করতে পারেন আমরা সলভ করার জন্য চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই শেয়ার করব স্যার মানে আসলে হয়েছে কি ক্লাস করতেছ না বলতে ট্রেনার কোনো প্রবলেম না তবে ক্লাস করতেছ না মেইনলি আমাকে যেটা বলছিল সবাই যে স্যার প্র্যাকটিস করতে পারতেছ না আপনি কাজ শেখানোর পর প্র্যাকটিস করতে পারেন না আমাদের প্র্যাকটিসের সময়টা রাতে বেলায় দেখা যায় যে এখানে 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস করলে 2 ঘন্টা অনেক প্র্যাকটিস করা যায় ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনাদের সারসংক্ষেপ শেয়ার করার জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু সুতপা মিস্ত্রি আপনি রেগুলার ক্লাস করেন আমি দেখতে পাচ্ছি রেগুলার কিন্তু আপনি এখানে প্রেজেন্টে আমার মনে হচ্ছে আমাদের এই জন্যই বলা হয় যে ক্যামেরাগুলো অন করে রাখার জন্য ঠিক আছে ধন্যবাদ সকলকে যে কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবেন এবং আপনাদের সকলের কি বোলার আন্ডার রেজিস্ট্রেশন কমপ্লিট জি স্যার জি স্যার আমার রেজিস্ট্রেশন প্রবলেম হয়েছিল পরে আমি রেজিস্ট্রেশনের জন্য কন্টাক্ট করেছিলাম তো আমার নাম্বার মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল নাম্বার নিছিল পরে আর কোনো কিছু আমাকে আপডেট জানায় নাই আচ্ছা মেহেদী হাসান ভাই ওনার রিপোর্টটা কি আমাদেরকে পাঠানো হয়েছে ওনার ফোন নাম্বার এবং মেইল হ্যাঁ হ্যাঁ রিপোর্ট তো পাঠাইছি আমি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করে নিব কোনো প্রবলেম হবে না এবং আপনি কি রেজিস্ট্রেশন করেছিলেন আমি রেজিস্ট্রেশন করছিলাম কিন্তু পরবর্তীতে মানে একটু ঝামেলা হয়েছিল কি যে আপনারা তো বলছিলেন ভুলার আন্ডারে আন্ডারে করতে অন্যদের আন্ডার করছিল পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে ওই ওই কুইটা করতে যে আমাকে দেখে যে অলরেডি সাবমিটেড বাই টাইপের একটা কিছু দেখাচ্ছিল পরে আর আমি করতে পারতেছিলাম না সেই ক্ষেত্রে আপনি ডিভাইসটা চেঞ্জ করে নিলেই হতো ডিভাইসটা চেঞ্জ করে আপনি ডিভাইসটা অন্য ডিভাইসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আশা করি হয়ে যেত অথবা আপনি যদি আইডি নাম্বার দেওয়া থাকতো এনআইডি এনআইডির জায়গায় বার্থ সার্টিফিকেটের রিপোর্টটা দিয়ে দিলেই হতো ঠিক আছে আপনি ট্রাই করে দেখেন যদি না হয় আপনি যে রিপোর্ট দিয়েছেন আমরা এটা দিয়ে মেইল অথবা ফোন নাম্বার দিয়ে আমরা এনরোলমেন্টে গিয়ে সার্চ দিলেই ডিটেইলস পেয়ে যাব সেখান থেকে আমাদের কন্টাক্ট করে নিতে হবে জি আমি ট্রাই করছিলাম তাও হয় না পরে ম্যাডামকে ফোন দিয়ে দিছিলাম ম্যাডামকে দিয়ে ম্যাম আমার কাছ থেকে ইমেল নাম্বার আর ফোন নাম্বার নিয়ে রাখছিল কিন্তু পরবর্তীতে কিছু জানানো হয় না ঠিক আছে আমি যেগুলো যে প্রবলেম আছে সেগুলো আমি ইনশাআল্লাহ হ্যালো স্যার জি আমাদের রাতের ক্লাসটা কি করাটা বাধ্যতামূলক বাধ্যতামূলক না এটা আপনাদের জন্য ধরেন আপনাদের এই ক্লাস যখন শেষ হয়ে যাবে 50 ক্লাস শেষ হওয়ার পর হয়তো মেডিয়েশন ভাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য হয়তো নির্দিষ্ট ক্লাস নিতে পারেন এটা ওনার একান্ত পার্সোনাল ম্যাটার বা 5টা বা 10টা বা ব্যাকআপ ক্লাস নিতে পারেন অথবা ওনার ইচ্ছা স্বাধীন অনুযায়ী আপনাদের আর্নিং এর সুবিধার জন্য উনি ক্লাস নিতে পারেন এটা ওনার উপর ডিপেন্ডস করে কিন্তু আমাদের মেন্টরিং এর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের জন্য ফ্রি ডে ক্লাস যেমন ফ্রি মেন্টরিং ও তেমন ফ্রি আপনারা চাইলেই সেখানে জয়েন করতে পারতেছেন মানে এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য
আচ্ছা এবং আমাদের মেন্টরিং শেষ হওয়ার পর পরবর্তীতে হয়তো বা অন্য কোনো ক্লাসের ব্যবস্থা করা হতে পারে, এটা হচ্ছে শুধুমাত্র যারা ক্লাস করেছেন যারা মোটামুটি অভিজ্ঞ তাদের জন্য। জি স্যার। ওকে থ্যাংক ইউ। ও মেডিয়েশন ভাই আপনি কি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলেন? হ্যাঁ পাইছি ওটা আমি পাওয়ার পরে মুন্না স্যার দিছিল আমাকে, এরপরে আমি একবার সিনেটাকে বানিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে, ধন্যবাদ, সকলে ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দাদা আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? আচ্ছা এখন দেখেন তাহলে আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েই কিন্তু আমাদের মানটা এখানে শো কাজে হচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি মনে করি, আমি যদি এখানে এখানে দেখেন দুইটা মান একসঙ্গে দেওয়া আছে, দুইটা মান বিরতির পরে দেখি, পরবর্তী যেগুলো বিরতির পরে দেখতেছি আমরা, ঠিক আছে? ভেরিয়েবল আছে, ফাংশন আছে, স্ট্রিং আছে, সবকিছুই আছে। এখানে রায় বা সদীপ দুজনের কর্মকাণ্ড গুলো দেখতেছি আমরা, এগুলো আমরা এক লাইনে না দিয়ে দেয় পর পর লাইনে দেই, এই একটা কোড ইউজ করে কাজ হয় কিনা। বিআর ব্রেক ব্রেক কোথায় ইউজ করলাম? এখানে ব্রেক ইউজ করতে হবে। আপনি স্যার লাইন দুটো নিয়ে চেষ্টা করতে পারছেন না? তাহলে স্যার সজিবের পরে স্যার ক্লাস দিয়ে ব্রেক দিতে হবে, তাহলে দুটো নিচে নিতে আসবে। ক্লাস লাগবে তো স্যার, ক্লাস লাগবে তো, ক্লাস সজিব ক্লাস ব্রেক। আর কেউ আছে না? আর কেউ আসতেছে না? তাহলে ভেরিয়েবল জিনিসটা কি বুঝছেন? তখন বুঝবেন তারপর তখন অন করে নিবেন, কিভাবে অন করবেন যদি না পারেন গুগল মামাকে জিজ্ঞেস করবেন, বলে দেবে কিভাবে অন করবেন। আর তার একটা হচ্ছে এই যে ইয়া বললাম না যে এখানে হচ্ছে সেমিকোলন
সেমিকোলন দিলাম না কেন, তারপর যা হচ্ছে কেন, সেমিকোলন উদরে দাবাস করে লাইনে সেমিকোলন দেওয়া লাগে, কিন্তু এটা বাধ্যতামূলক না, কিন্তু ইচ্ছা হলে দিবেন, না নাই নো প্রবলেম। কেউ নয় এসে যায় মিউট করেন। এখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড আমরা কোথায় বেটাবো, আগে বললাম জাভাস্ক্রিপ্টের কোড আমরা কোথায় বেটাবো বলছিলাম, বলেন জাভাস্ক্রিপ্টের কোড কোথায় বেটাবো, আর সিএসএস এর কোড কোথায় বেটাছিলাম, সিএসএস এর কোড গুলো দেখছিলাম কোথায় বেটাছিলাম, মনে আছে? ক্লিয়ার হন? বলেন জাভাস্ক্রিপ্ট কোড আমরা কোথায় বসাবো, বুঝতে পারছেন না? আচ্ছা সিএসএস কোড আমরা কোথায় বসাইছিলাম স্যার, এটার জন্য নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সিএসএস এক্সটেনশন স্ক্রিপ্টের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিপ্টের মধ্যে বানালাম, স্ক্রিপ্ট তো একটা জাভাস্ক্রিপ্টের আর কি ট্যাগ, তো এই জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট একটা কোথায় বসাবো, কোথায় ইউজ করছিলাম আচ্ছা আমি বলি, সাধারণত তিন উপায়ে জাভাস্ক্রিপ্টের কোড বসানো যায়, তিনটা উপায়ে, একটা হচ্ছে হেডের মধ্যে, একটা বডির মধ্যে, আর একটা হচ্ছে এক্সটার্নাল ভাবে, মানে কোন জায়গা থেকে ফাইল নিয়ে এসে, যেটা আমরা এই লিঙ্ক আপ করার কথা বললাম, লিঙ্ক আপ করে নিয়ে আসা। ঠিক আছে, প্রথমে আমরা চাইলে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে এই ট্যাগটা ইউজ করে বডি হেডের মধ্যেও দিতে পারি, এটার মধ্যে আমরা কোড ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা চাইলে আমরা স্ক্রিপ্ট ইউজ করে বডির মধ্যে দিতে পারি, এবং চাইলে আমরা আলাদা করে একটা ফাইল ফাইল তৈরি করে, যেমন সিএসএস ফাইল তৈরি করেছিলাম, আলাদা একটা ফাইল তৈরি করে অন্য জায়গা থেকেও এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা এখানে ইনক্লুড করে দিতে পারি। ক্লিয়ার? তাহলে হেডের মধ্যে যে স্ক্রিপ্টটা দিচ্ছিলাম আমরা, হেড স্ক্রিপ্ট, এইটাতে আমরা স্ক্রিপ্ট দিলাম হেড স্ক্রিপ্ট, হেড হেডের মধ্যে তো স্ক্রিপ্ট দিচ্ছি, এটাতে হেডের মধ্যে স্ক্রিপ্ট দিলাম, মানে হেডের মধ্যে স্ক্রিপ্ট লিখছি, হেডের ট্যাগের ভিতরে স্ক্রিপ্ট শুরু করে স্ক্রিপ্ট শেষ করে যে স্ক্রিপ্ট লিখছি আমরা এখানে, এটা তো হেডের হেডের স্ক্রিপ্ট। এরপরে যদি বোর্ডের মধ্যে আমরা লিখি, বোর্ডের মধ্যে অনেক প্রকারের ইয়া দেওয়া যায়, কি বলে ট্যাগ দেওয়া যায়, যেমন একটা উদাহরণ দিতে পারবেন কেউ? আচ্ছা আমরা এখন একটা একটা ইয়া লিখি, একটা একটা জিনিস তৈরি করি, ছোট্ট একটা জিনিস তৈরি করি, সিম্পল একটা জিনিস তৈরি করবো, বডির হেডের মধ্যে আমি একটা ইয়া দিলাম, স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্টের মধ্যে একটা স্ক্রিপ্ট দিয়ে দেই, স্ক্রিপ্ট টাইপ দেওয়া আছে, টাইপ দেওয়া আছে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, আমি এখন এইখানে একটা ইয়া ইউজ করবো, একটা ফাংশন নেই, ডিক্লেয়ার করে দেয় ফাংশন, তাহলে বোঝেন শুধু আর কথা মাথার পেটে তুলে যাবে আপনাদের, প্যারা নেওয়ার কোনো কারণ নাই, মাথার পেটে তুলে গেলে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আপনাদের স্টেপ বাই স্টেপ করে শিখতে হবে, প্রথম থেকে শিখতে হবে এগুলো, ধীরে ধীরে যদি জাভাস্ক্রিপ্টে কাজ করেন ধীরে ধীরে শিখতে হবে, HTML সিরিজ কমপ্লিট করেন, তারপর জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের আমি পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল দিয়ে দিব,
ধীরে ধীরে শিখবেন, প্র্যাকটিস করবেন, শিখবেন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট বিগিনার লেভেলের একটা কোর্স দিয়ে দেব, এখান থেকে কয় দিনে এতগুলো শিখতে পারবেন না। স্যার আমাদের তো আর মনে হয় তিনটা ক্লাস আছে মেবি, তারপর স্যার কি করবেন? তিন চারটে ক্লাস আছে, এরপরে আপনারা টিউটোরিয়াল দেওয়া শুরু করবেন, টিউটোরিয়াল ফলো করা শুরু করবেন। আমি টিউটোরিয়াল গুলো ইয়া করবো, পুরো দিন একটা করে টিউটোরিয়াল দিবো, দুটো টিউটোরিয়াল দিবো, দেখা শুরু করবেন আর কাজ করবেন। যদি আমার কাছ থেকে সাপোর্ট পাইতে চান তাহলে আমাকে কাজ দেখাইতে হবে। জি স্যার। কি করতে আসছো এখানে? একটা অ্যালার্ট দিয়ে দিলাম, ফাংশন দিয়ে দিলাম, পপ আপ ফাংশন ডিক্লেয়ার করে দিলাম, এটা হচ্ছে একটা পপ আপ, অ্যালার্ট দিলাম, কি করতে আসছো এখানে, ঠিক আছে? এই অ্যালার্টটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেটে অ্যালার্টটাকে দিলাম, সেভ করলাম। দেখি এখানে কোনো কোনো লেখা আসছে, কোনো লেখা এখানে নাই, এখানে একটা কমেন্ট ডিক্লেয়ার করে দেবো। এখান থেকে ফাংশন দিলাম কি পপ আপ দিলাম না, ফাংশন পপ আপ। এখন আমরা পপ আপের জন্য একটা বাটন দিয়ে দিই এখানে, ছোট বাটন। আর এর আগে আমরা সেটা যখন কাজ করছিলাম, তখন কি ছিল, অনেক কিছু দিয়ে তারপরে সিএসএস ফার্স্ট ফাইলে সিএসএস দিয়ে তারপরে ওই বাটনটা তৈরি করতে হয়েছে। এখানে দেখেন আমাদের বাটন তৈরি করবো, নো স্ক্রিপ্ট, এটা না, বাটন তৈরি করবো, দেখেন ইজিলি কয়েক শুধু এক লাইনে একটা কোড লিখে বাটন তৈরি করবো। ইনপুট বাটন একটা ক্লিক, মানে এক ক্লিক হবে, ওয়ান ক্লিক, মাথা করে দেবে আপনাদের, আমি শিওর যারা একটু দাঁড়ান আগে থেকে তাদের মাথা হয়তো একটু খেয়াল রাখতে পারে, ঠিক আছে? লিখলাম, লিখে সেভ করলাম, সেভ করে আমি একটা ইনপুট দেই, দেখি ইনপুটে কি আসে, কি আসতে পারে স্যার? কিছুই আসবে না। কি আসতে পারে বলেন তো, কিছুই আসবে না। এনে আইডিয়া ভিতরে ক্লিক করলে এরকম কোনো কিছু আসবে? জি স্যার, কিছু আসবে না স্যার। দেখতেছেন, লক্ষ্য করতেছে না, না মনে করতেছেন যে এটাই বানানো হয়। বাটন এর আগে যদি এরকম বাটন দিয়েছিলেন কেমন কি কি লিখতে হয়েছিল?
ক্লিক করার ম্যাজিক দেখো, ক্লিক করলাম ম্যাজিক দেখা গেল, ম্যাজিক ক্লিক করার ম্যাজিক দেখো, এক লাইনের মধ্যে একটা কোড লিখলাম, কোডটা দিয়ে আমরা পপ আপ মেনু নিয়ে আসলাম। তো এটা সিএসএস করতে যাবেন কতগুলো কোড লেখা থাকতো বলেন তো, এনি আইডিয়া কতগুলো কোড লেখা থাকতো বুঝতে পারবেন? 5-7 লাইনের কোড মোটামুটি লেখা থাকতো। কথা বলেন না কেন, শুনতে পাচ্ছেন না কথা? জাভা স্ক্রিপ্টের মধ্যে, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ নমস্কার স্যার, বলেন। হ্যাঁ শুনছি স্যার, বলেন। তাহলে আমরা বডির মধ্যে, হেডের মধ্যেও যে স্ক্রিপ্ট লেখা যায় এটাও দেখলাম, এবং বডির মধ্যে যে স্ক্রিপ্ট লেখা যায় এটাও দেখলাম। এখানে বডির হেডের মধ্যে ফাংশনটা ডিক্লেয়ার করে দিবেন, দিয়ে কি স্ক্রিপ্টটা কি হবে না হবে ফাংশন যেটা ডিক্লেয়ার করে দিয়ে এখানে এসে আমাদের অ্যাকশন ডিক্লেয়ার করে দিতে হবে, বুঝছেন? এখানে ফাংশন, এখানে অ্যাকশন। আচ্ছা একটা কথা মনে হলো, কালকে গিগের পিকচার তৈরি করছেন কতজন? গিগের পিকচার তৈরি করছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। গিগের পিকচার তৈরি করছেন কতজন? যদিও রাইফ ভাই এখন পর্যন্ত কোনো গিগের পরীক্ষা সেমন দেওয়া যায় নাই, দেখছি আমি যা করে জানি না কি করতেছে উনি। বাকিদের খবর কি, গিগের পিকচার ঠিক করতেছেন না? ক্লাস শেষ হওয়ার, ক্লাস শেষ হওয়ার আগে যেভাবে লুকালুকি শুরু করছেন, আর তিনটে ক্লাস আছে যেভাবে ডুব দেওয়া শুরু করছেন, ক্লাস শেষ হওয়ার পর আপনাদের পাওয়া যাবে না, এটা বেশি ভালো। এখন যতই বলেন আমি আসি আমি আসি, যতই বলেন না কেন ক্লাস শেষ হওয়ার পর এখান থেকে গুড়ি কয়েকজন পাবো আমি, এখান থেকে আমি আপনাদের ব্যাচ থেকে চারজনকে পাবো, বাকি কাউকে পাবো না। শিওরেন চারজন কে কে স্যার? চারজন দেখিয়েন, যখন পাবো তখন মিলাই নিয়েন, হাইস্ট হলে আরেকজন থাকতে পারে পাঁচজন। তখন আপনাদের 15 দিনের যে একটা আমি ক্রাস করে দিয়েছিলাম না, আপনাদের 15 দিনের ক্রাস, 15 দিনের ক্রাসে মিলাই নেবেন, আপনার বন্ধু বান্ধব কাজ ছিল, 4-5 জনকে পাবেন, এ বেশি কাউকে পাবেন না। এখানে 9 জন আছেন, 9 জন থেকে 4 জনে চলে যাবেন। এর মধ্যে কয়েকজন ডুব মারা শুরু করছে, ডুব মারলে আপনাদের ভালো, ডুব মারলে আমার ভালো, না মারলে আপনাদের ভালো, ডুব মারলে ভালো, না মারলে আরো ভালো। আচ্ছা এখন আমরা এটা দেখলাম, হেডের মধ্যেও স্ক্রিপ্ট দিলাম, বডির মধ্যে স্ক্রিপ্ট দিলাম, ঠিক আছে? এখন আমরা আলাদা করে একটা স্ক্রিপ্ট লিখব, সেটা হচ্ছে জেএস ফাইলের মধ্যে, জেএস ফাইলের নামকরণ করে দিই এখানে, জেএস ফাইলের নাম দেওয়া যায় কি বলেন তো? এখন এখানে এসে আমাদের এখানে যে একটা লিখছিলাম ফাংশনটা লিখছিলাম, ফাংশনটা আমরা এই স্ক্রিপ্টটা আমরা এখানে গিয়ে ওই জাভা স্ক্রিপ্টের মধ্যে লিখে দেবো, এই স্ক্রিপ্ট লেখা লাগবে না এখানে, শুধু স্ক্রিপ্ট লেখা লাগবে না, এগুলো লেখা লাগবে কিছুই, এখান থেকে একটু ডিলিট করে দিই, ডিলিট করে দিই, এটার মধ্যে এখানে আমরা এটাকে সিনাই দেবো, সিনাই দেবো কি, সরি বোঝা গেল, সিনাই দেবো কি স্ক্রিপ্টের মধ্যে বাদ দিয়ে দেবো না, এই স্ক্রিপ্টের মধ্যে টেক্সট টাইপ দেওয়া আছে, এখানে সোর্স টাইপ দিয়ে দেবো,
src source equal সবার কোটেশনের মধ্যে দিয়ে নামটা দিয়ে দেবেন নাম দিয়ে এটা দিতে পারেন দেখি আমাদের এখানে একসাথে কাজ করে কিনা কাজ করছে কাজ করে নাই কেন কাজ করে নাই কাজ না করার কারণ হচ্ছে আমরা স্ক্রিপ্টের এখানে লিঙ্ক আপ করছি কিন্তু कोटेशन देने सर कोटेशन देने মধ্যে ভুল আছে স্যার ওটা কি কোন ফোল্ডার আছে নাকি স্যার সেম ডিরেক্টরিতে আছে ফাইলটা স্যার সেম আছে কেন কাজ করতে হবে না খুঁজে বের করেন একটু করে দেখি স্যার কেন কাজ করতেছে না এখানে না স্যার কি করতে আসছো এখানে এই প্রসেসর ফার্স্ট ব্র্যাকেটে পরে একটা সেমিকোলন এইখানে জি স্যার বাইরেটা কেটে দেন স্যার ওই যে ইনডেক্স সিস্টেম এর একটা সেমিকোলন দিবেন ওটা লাগবে না স্যার নাও আর ইনডেক্স সিস্টেম এর একটা সেমিকোলন দিবেন মনে হয় এখানে এখানে জি স্যার ওইটা জি স্যার এটা লাগবে না না এটা তো কোনো না কথা বানান বলেছে দেন তো ভালো করে কথা বানান বলেছে দেখছি কিনা কাজ করে না কাজ করা দিলে কি করতে হবে
স্যার একটু কোডটা দেখবো স্যার কোড দেখবেন এখন স্যার সোর্সের লিংক আপটা কি ঠিক আছে দেখেন ঠিক আছে কিনা এই ইনডেক্স ফাইল লাস্টের ফাইল জাভাস্ক্রিপ্টের আগে স্ল্যাশটা কি হবে শুনেন আমি বলি আপনাদের এই জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করেছিলাম আমরা এই ফাইলটা কিন্তু এই এইচটিএমএল ফাইল না আর জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করেছিলাম দেখতে পারার মধ্যে এটা দেখতে মধ্যে আমরা এইচটিএমএল ফাইল তৈরি করেছিলাম যত এখন পর্যন্ত কেউ খেয়াল করেন না এটা এখানকার জাভাস্ক্রিপ্ট আমরা জাভাস্ক্রিপ্ট নিজেরা এখান থেকে তো জাভাস্ক্রিপ্ট লিংক আপটা আমাদের ঠিক হয় নাই তার কারণে দেখাচ্ছে ইনপুট দেখাচ্ছে না বুঝতে পারছেন কোড ফোড কিছুর কোনো ভুল নাই কোড ঠিক আছে কিন্তু হার্ডওয়্যার কে মিনিমাম পরিহার আপনারা এখন পর্যন্ত ক্লাস করতেছেন কিন্তু এগুলো জিনিস কেউ খেয়াল করতেছেন না জাস্ট দেখা জিনিস দেখতেছেন শোনা জিনিস শুনতেছেন বুঝছেন আমরা এইচটিএমএল ফাইল নিয়েছিলাম ডেস্কটপে আর জাভাস্ক্রিপ্ট নিয়েছিলাম ফোল্ডারের মধ্যে কেমনে কাজ করবে স্যার আমি আপনাকে দিয়েছিলাম স্যার ডিরেক্টরি ঠিক আছে কিনা হ্যাঁ স্যার বুঝলাম স্যার ডিরেক্টরি ঠিক আছে কিনা বাকিরা বাকিরা কোনো কথাই বলেন না হ্যালো কিন্তু আছেন সবাই জি স্যার বাবা স্ক্রিপ্ট দিয়েছিলাম এইখান থেকে HTML এখন কাজ করছে এখন তো খুব খারাপ লাগলো জিনিসটা দেখে আসলে ক্লাস যে করতেছেন মনে হতে ক্লাস করতেছেন না ক্লাস করা না দুই তিন দিন সময় আছে তো দুই তিন দিন সময় একটু স্পেন্ড করলে শেষ এই তো বললাম হাইস তার থেকে পাঁচ জনকে পাবো আমি এরপরে সমস্যা নাই না পাইলে আমার কোনো প্রবলেম নাই নেক্সট ক্লাস আবার শুরু করবো আবার ওখান থেকে দুই একজনকে প্রতি ক্লাস থেকে দুজন করে নিয়ে টিম তৈরি হয়ে যাবে টিম তৈরি না হলে সমস্যা নাই এখন অনেক ডেভেলপার পাওয়া যায় অনেক ডেভেলপার এখন হায়ার গুলোই পাওয়া যায় বুঝছেন কারণ আমি দেখছি আমার আসলে আমার কাছে আসে মনে করেন যে অনেক জায়গায় ট্রাই করে টুরে লাস্ট পর্যন্ত দেখা যায় যে আমার কাছে মানে আমার নামে অনেক জায়গায় দুর্নাম সরাই টুরাই দিয়ে আবার আমার কাছে আসে আমার কাছে আসি বলে যে ভাই আমি পাচ্ছি না আপনার এখানে সুযোগ দেন তখন ধরে বলি যে আমার তাহলে আমি তো সুযোগ দিব আমার কাজ করতে হবে কাজ না করে সুযোগ দিব না কাজ না দেখাতে সুযোগ দিব না আমি তো এমনিতে কাউকে সুযোগ দিব না কারণ আপনি কাজ করবেন না আপনার মতো কাজ করার মানুষ আরো অনেক পাবো আছে গ্রুপে ধরে পোস্ট করি আমার আমি যাকে আছে ফেসবুকে রাতে পোস্ট করি আমার ওয়ালে ধরে আজকে পোস্ট করি আমার একজন পিএসপি ডেভেলপার লাগবে এবং কতজন এখানে কমেন্ট করে কারণ আমার আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রিল্যান্সার এর মধ্যে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ওয়েব ডেভেলপার তো এমন ডেভেলপার আছে যারা আমার সঙ্গে কাজ শুরু করছিল দুই তিন মাস কাজ করতে তার কাজ পাবার কাজ পায় না এখন পর্যন্ত বসে আছে হয়তো চাকরি করতেছে অন্য কোনো জায়গায় গিয়ে তারা ট্রাই করতেছে তাকে কাজ পাওয়ার জন্য বুঝছেন যাই হোক আপনারা ক্লাস করতেছেন ক্লাস করার মতো ক্লাসে আসেন অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য তারপরে সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট নেওয়ার জন্য সার্টিফিকেটে কিচ্ছু হবে না সার্টিফিকেটে কিচ্ছু করতে পারবে না সার্টিফিকেট এই বাক্সের মধ্যে রাখে দিবেন রাখে দিয়ে প্রতি তিন বেলা ধুয়ে ধুয়ে পানি খাবেন প্রতি তিন বেলা ধুয়ে পানি খাবেন এক বেলা টাকা তুলে দিবে তাই না আমার আমি যে এখানে কথাগুলো বলতেছি কথাগুলো শুনেন অনেক কয়েকটা টিপস দেই যেমন আপনি
এক্সটারনাল ফাইল ইনপুট করবেন, এক্সটারনাল ফাইল যখন ইনপুট করবেন পরে টিপ দেই। এখন কি হচ্ছে, আপনি এক্সটারনাল ফাইল বাই জাভাস্ক্রিপ্ট ফাইল যখন তৈরি করবেন ওর এক্সটেনশন দিবেন জেএস, ওর এক্সটেনশন দিতে হবে জেএস, ঠিক আছে। তারপরে সেকেন্ড ঠিক হচ্ছে আপনি যদি একই স্ক্রিপ্ট বিভিন্ন পেজে ব্যবহার করেন, একটা স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট বিভিন্ন ধরনের পেজে ব্যবহার করেন তাহলে বিভিন্ন ধরনের পেজের জন্য বিভিন্ন পেজের জন্য বিভিন্ন বারবার একটা করে কোড লেখার প্রয়োজন নাই, একটা ফাংশন ডিক্লেয়ার করে দিয়ে ওই ফাংশনের পরেই আপনি কাজ করতে পারবেন। ফাংশনগুলো ফাংশন জিনিসগুলো কি পপ আপটা, তারপরে হচ্ছে আপনার ভেরিয়েবল কি, এগুলো বিস্তর সম্বন্ধে আলোচনা করে বা বিস্তর বিস্তারিত আলোচনা করে শিখতে হবে বা প্র্যাকটিস করে শিখতে হবে, দেখে শিখতে হবে। আপনাদের দুই একটা ক্লাসের মধ্যে এগুলো শেখানো সম্ভব না, শেখাইলে আপনার মাথার মধ্যে চলে যাবে। বেসিক থেকে জিরো লেভেল থেকে যদি শেখাতে চাই প্রোগ্রামিং এর জন্য তাহলে আপনাকে আর একটা প্রোগ্রামিং এর প্রোগ্রামিং যদি সি প্লাস বা পাইথন সম্বন্ধে ধারণা থাকে তাহলে ভালো বুঝতে পারছেন। যাই হোক, আপনার তো ধারণা নাই জিরো লেভেল থেকে সদ্য লেভেল থেকে শেখাতে গেলে এগুলো একটু বিস্তারিত আলোচনা করতে হবে, একটা দুটো ক্লাসে এগুলো করে দেখানো সম্ভব না। এরপর আছে আপনার সাথে দুই ধরনের বা সব ধরনের স্ক্রিপ্টের জন্য এক্সটার্নাল বা আপনি ইন্টারনাল যেটাই করেন না কেন জাভাস্ক্রিপ্ট ফাইল ব্যবহার করা যায়। তো এই জন্য হচ্ছে মনে করেন যে ফাংশন তো টাইপ ইয়া করতেছেন না, ফাংশন তো ডিক্লেয়ার করলাম আমরা পপ আপ ফাংশন বা বাটনের যে একটা ফাংশন দিলাম আমরা এখানে, এরকম যদি আপনি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল ব্যবহার করেন ব্যবহার করা যায় ব্যবহার করেন তাহলে কেমন এটা হবে, যেমন ধরেন যে মানে হেডিং ট্যাগের উপর বা হেডিং ট্যাগ যে ফাংশনটা আছে এই হেডিং ট্যাগ ফাংশনের মধ্যে এটা রাখা যায় এবং রাখার এটা হচ্ছে নিয়ম আর কি। তো উভয় ধরনের স্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্ট বা এক্সটার্নাল ফাইল ব্যবহার করা যায়, যেমন এমন টাইপ যা হেডিং ট্যাগ অথবা ফাংশনে রাখা হইলে বডি ট্যাগে রাখা হয়, মানে এই যে যখন আপনি কোনো স্ক্রিপ্ট ইউজ করবেন যে ফাংশনগুলো ইউজ করবেন এই ফাংশনগুলো সবসময় হেডিং ট্যাগের মধ্যে রাখবেন, ঠিক আছে। তখন ফাংশন কোনো ফাংশন ইউজ করবেন এক্সটার্নাল ইয়ার জন্য তখন আপনি এইখানে হয়তো জাভাস্ক্রিপ্ট কোডটা ইউজ করবেন তখন বডি হেডের মধ্যেই এই কোডটাকে রাখবেন, এখানে রাখা লাগে। আর কিভাবে কিভাবে কোড ইয়া করবেন লিঙ্ক আপ করবেন, কিভাবে লিঙ্ক আপ করবেন এটা বুঝতে পারছেন, কিভাবে লিঙ্ক আপ করবেন একটা ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করার জন্য সোর্স লিখে সোর্স কোড সোর্স ধরে দিতে হবে তারপর লিঙ্ক আপ হবে এটা। আবার এই সিএসএস দিয়ে কাজ করতেন সিএসএস এর এক কয়টা কি বলে এটাকে সিএসএস কয় ধরনের সিএসএস হয় বা কয় ধরনের সিএসএস ইউজ করা যায় সৌরভ দা আপনি বলবেন না, সৌরভ দা আপনি ইউজ করেন বাকিরা বলেন কয় ধরনের সিএসএস ইউজ করা যায়। রায়বেনা আপনি আচ্ছা রায়বেনা আপনি চুপ আপনি আপনি পড়াবেন আপনি চুপ করেন এখন বলবেন আপনি ইমরান বলেন কয় ধরনের সিএসএস ইউজ করা যায় ইউজ করা হয়। কয় ধরনের সিএসএস ইউজ করা হয় সেগুলোর নাম বলেন ইমরান পুরো ক্লাসে নাই। জি আসি স্যার আছে জি। কয় ধরনের সিএসএস ইউজ করা হয় স্যার বলতে পারছি না। এমনি মামুন আপনি বলেন কয় ধরনের সিএসএস ইউজ করা হয়, সরি স্যার একটু রিপিট করেন কয় ধরনের স্যার প্রশ্নটা একটু রিপিট করেন কয় ধরনের সিএসএস ইউজ করা হয় সিএসএস এর জন্য
কি কি ধরনের সেন্টেন্স ইউজ করা হয়। স্যার বলবো সরি স্যার কয় ধরনের সেন্টেন্স ইউজ করা হয়। স্যার আমি বলবো না না আসিফ ইকবাল আসিফ আপনি বলেন কয় ধরনের সেন্টেন্স ইউজ করা হয়। সাত তিন ধরনের কি কি সিএসএস কি কি স্যার একটা হচ্ছিল ইনলাইন তারপর ছিল ইন্টারনাল এবং এক্সটারনাল। ইনলাইন ইন্টারনাল আর এক্সটারনাল তিন ধরনের সেন্টেন্স ইউজ করা হয়। আচ্ছা এগুলো তুমি যেগুলো তুমি বললাম জাভা স্ক্রিপ্টের এগুলো হয়তো আমরা মাথার উপরে চলে যাচ্ছে বা এখানে পপ আপ ফাংশনটা কিভাবে করতেছেন পপ আপ কিভাবে ইউজ করতেছেন এগুলো মাথার উপরে চলে যাচ্ছে। তাহলে আপনার আমরা একটা কাজ করি আমরা একটু স্টেপ বাই স্টেপ কিছু ধারণা নিই যেমন ভেরিয়েবল কি তারপর অপারেটর কি তারপর ফাংশন কিভাবে কাজ করে ফাংশন কাকে বলে ইভেন্ট কি স্টেটমেন্ট কি ইফ ইলস জিনিস প্রোগ্রামিং এর জগতের সবচেয়ে বড় খেলার হচ্ছে এই দুটা ইফ আর ইলস। দেন আমরা আগে এটাতে ফান করতাম ইফ আর ইলস নিয়ে। আচ্ছা প্রথমে আমরা ভেরিয়েবল শিখছিলাম ভেরিয়েবল শিখলাম ভেরিয়েবল কি জিনিস শিখছি না ভেরিয়েবল কি জিনিস আমি একটা করে বিষয় আলোচনা করি ভেরিয়েবল তো জানছি কি ভেরিয়েবল কি জিনিস তাই না। এরপর আমরা এখন আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে অপারেটর। ভেরিয়েবল শিখছি ভেরিয়েবল শেখা হয়ে গেছে ভেরিয়েবল হচ্ছে মান এখন আমরা শিখবো অপারেটর। অপারেটর দেখছিলাম অপারেটর হচ্ছে এই যে প্লাস প্লাস দিয়ে এখানটাতে প্লাস চিহ্ন দিয়ে আমরা রায় বা সদিক দিয়ে এক জায়গায় করে দিলাম এগুলো হচ্ছে অপারেটর বুঝছেন। বাবাজকে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয় যেমন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ তারপর এক্সপ্রেশনের মধ্যে তুলনামূলক বা তুলনা বোঝানোর জন্য লেস দেন গ্রেটার দেন এগুলো তো অপারেটর। তবে এগুলো ছাড়াও এই যোগ বিয়োগ ছাড়াও কিন্তু আরো অনেক অপারেটর আছে তবে এগুলো একটু বেশি ব্যবহার করা হয়। ভেরিয়েবল এবং অপারেটর বুঝতে পারছেন ভেরিয়েবল কোন জিনিস আর অপারেটর কোন জিনিস। আচ্ছা ভেরিয়েবল আরেকটা জিনিস আছে আপনাদের বলে নেই আমি ভেরিয়েবল আপনাদের আপনাকে একটা জিনিস বলে নেই ভেরিয়েবল। আচ্ছা ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করছিলাম যখন ভেরিয়েবল দিছিলাম আমরা কিভাবে ভেরিয়েবল দিছিলাম বলেন তো ইএআর লিখে একটা নাম দিছিলাম ভেরিয়েবলের তাই না ভেরিয়েবল আমার নামে দিলাম এরপর ইকুয়াল তারপর একটা দিয়েছিলাম কোটেশন তারপরে ভেরিয়েবল কি হবে ভেরিয়েবল ঠিক আছে স্যার কোন এটা যদি নাম ভেরিয়েবল কারণ আমার এখন ভেরিয়েবল কোনটা বল ভেরিয়েবল কোনটা এখানে বলেন তো স্যার মেহেদি মেহেদি স্যার। আচ্ছা এখানে আমি ভেরিয়েবল দিচ্ছি ভেরিয়েবল যেটা হচ্ছে হাসান ভেরিয়েবল ইকুয়াল এখন যদি আমি এখানে একটা সংখ্যা দেই 10 20 30 40 50 সংখ্যা দেই দিলাম ভেরিয়েবল ঠিক আছে ঠিক আছে স্যার কেন কেন ঠিক আছে কারণ স্যার আগেরটা ছিল স্ট্রিং পরটা ছিল ইন্টিজার এটা ক্লিয়ার করে বলেন
স্যার হাসানটা হচ্ছে স্যার আপনার ইন্টিজার মানে একটা সংখ্যা আর আপনার মেহেদি আর মেহেদি হচ্ছে স্যার আপনার একটা স্ট্রিং তাই আপনি কোটেশন দিয়ে লিখছেন সো যখন কোনো সংখ্যা টাইপ করবে সংখ্যা যখন ভেরিয়েবলের মান যখন সংখ্যা হবে তখন এই যে কোটেশনটা আছে এটা কোটেশন না দিলে হবে ঠিক আছে এটা মনে রাখবেন এরপর ভেরিয়েবলের হচ্ছে যা করলে যখন ভেরিয়েবল ধরে আমরা ডেটা করব ডকুমেন্টে যখন শো করব তখন কি শো করতে হবে দুটো ভেরিয়েবল একসঙ্গে লিখতে হবে আর যদি আমরা ডকুমেন্টের মধ্যে লেখা শো করাতে চাই ওইটা লেখাটা শো করাতে চাই তাহলে আমাদের কি টিক কি করতে হবে ডকুমেন্ট রাইট ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট ডট রাইট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিতে হবে ঠিক আছে এটা তো ভেরিয়েবল ওই ডকুমেন্টে যদি এক বা একাধিক ভেরিয়েবলকে একসঙ্গে রাখতে চাই এক বা একাধিক ভেরিয়েবলকে একসঙ্গে যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আমাদের ইনপুট নিয়ে আসতে চাই ঠিক আছে নেক্সট দিন আমি আপনাদের এই জাভাস্ক্রিপ্ট নিয়ে ওই নেট বিনসে কাজ করাবো অথবা অন্য কোনো আইডিতে কাজ করাবো দেখি কাজ হয় কিনা ওইটাতে কাজ করা যায় কিনা ওইখানে ইনপুট নিয়ে আসবো ইনপুট নিয়ে এসে কাজ করবো তো ভিজুয়াল কোডে কাজ করতে পারি জাভাস্ক্রিপ্টে তো দুইটা মান ধরে যখন আমরা একসঙ্গে নিয়ে আসবো তখন প্লাস প্লাস হয়ে একটা মান দেখাবে একটা যোগফল যোগফল দেখাবে একটা সে দেখাবে কি হবে এটা আমরা দেখবো পরবর্তী আধায় এখন আজকে আমরা শুধু আলোচনা করি কোনটা কি জিনিস এটা তো ভেরিয়েবল মান ডিক্লেয়ার করে দিলাম ভেরিয়েবল আচ্ছা এটা ভেরিয়েবলের চিহ্নটা আলাদা আগে যখন আমরা কাজ করলাম ভেরিয়েবলের চিহ্নটা আমরা আলাদা হয়ে গেছিল আর এখন দেখেন তো সবগুলো একই হয়ে গেছে না কেন হয়ে গেছে এটা বলেন তো স্যার আপনি ফাইলের এক্সটেনশন দেন নাই স্যার এই ফাইলে কোনো এক্সটেনশন নাই এটা কোনো এমনি একটা ফাইল নাম আছে এটা কি আছে ডিজিটাল ফাইল না কি ফাইল এটা কোনো বোঝার কোনো কি নাই এর জন্য এখানে কোনো জি স্যার সেন্স হয় না কিন্তু ঠিক আছে বাকি নাকি শুনতেছেন বুঝতেছেন জিনিসগুলা জি স্যার এটা গেল একটা গেল ভেরিয়েবল একটা গেল আপার ডাবার কোনগুলা যোগ বিয়োগ গুণ ভাগ গুণ ভাগ স্যার এটা মেডিকেল ফর মানে তুলনা করা হয় যায় এটা যোগ ফল বিয়োগ ফল গুণ ফল ভাগ ফল আচ্ছা এটা ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেটর যখন আমরা চাপ দেয়া করি ক্যালকুলেটর একটা তৈরি করলেন মনে করেন ক্যালকুলেটর তৈরি করার পর যখন আপনি ইকুয়ালে চাপ দেন ইকুয়ালে চাপ দিলে এটা চলে আসে না মানটা চলে আসে না একটা জি স্যার মান চলে আসে না আচ্ছা দেখেন এখানে ওই যে ক্যালকুলেটর তৈরি করা হয় না ক্যালকুলেটর তৈরি করা হয় ক্যালকুলেটর কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করে ক্যালকুলেটর তৈরি করা হয় বুঝছেন ভেরিয়েবল দিয়ে কিন্তু ক্যালকুলেটর তৈরি করা হয় ভেরিয়েবলের মান মনে করেন যে একটা নাম দিয়ে দিচ্ছে আপনার কি বলে এক নম্বর বাটনটা আছে এখানে বাটন মনে করেন একটা দিয়ে দিচ্ছে বাটনটার নাম মান দিয়ে এক এক বাটনে ক্লিক করলে তখন একশো করে এখানে ভেরিয়েবল একশো করে বুঝছেন তারপরে যখন যোগে যোগে যোগ শোনাতে ক্লিক করে তখন মাঝখানে যোগ হয়ে যায় আবার তখন দুই দুই যখন এক করে যখন হচ্ছে দুই চাপ দেয় দুই বাটনে চাপ দেয় তখন দুই চলে আসে এরপরে দুই দেখা যায় এরপরে ইকুয়ালে যখন ক্লিক করে টমেটোর সমান যে এমানটা আসে এমানটা চলে আসে এভাবে কিন্তু ক্যালকুলেটার হিসাব করে বুঝছেন তাহলে আপনারাও ক্যালকুলেটার তৈরি করতে পারবেন এভাবে মানুষের ক্যালকুলেটার তৈরি ইয়া করছে ইউজ করছে তারপরে যে ইয়ার মধ্যে ডেস্কটপের মধ্যে যে ক্যালকুলেটার আছে উইন্ডোজের মধ্যে যে ক্যালকুলেটার আছে এই ক্যালকুলেটার ইউজ করছে এখন আপনার প্রোগ্রামার হয়ে যাচ্ছে এখন নিজের একটা ক্যালকুলেটার তৈরি করবেন ক্যালকুলেটার তৈরি করে নিজের ক্যালকুলেটারে নিজেরাই কাজ করবেন বুঝছেন আপনারা যদি ইয়াতে গুগলে সার্চ করেন গুগলে গিয়ে যদি সার্চ করেন হাউ টু মেক এ ক্যালকুলেটার ক্যালকুলেটার স্ক্রিপ্ট দেখবেন অনেকগুলো কোড ইয়া ভিডিও আসবে বা আপনি গুগলে গিয়ে সার্চ করলে অনেক ভিডিও আসবে কোড আসবে কোডগুলো দিয়ে দেখবেন কোডগুলোতে কেমন কেমন কি কোড দেওয়া আছে জাভাস্ক্রিপ্টে কোড দেওয়া আছে জাভাস্ক্রিপ্টে কোড দিয়ে
তখন আপনি একটা ইয়া করে সফটওয়্যার তৈরি করতে পারবেন তো তখন করে আপনারা সফটওয়্যার তৈরি করবেন আপনাকে কি একটা ভাব চলে আসবে না মনের মধ্যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ভাব চলে আসবে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইগুলো জিনিস ছোট ছোট জিনিস তৈরি করবেন আর নিজের মনের মধ্যে ভাব সৃষ্টি করবেন বুঝছেন প্রোগ্রামাররা কি করে প্রোগ্রামারদের কাজ কি প্রোগ্রামার হলে কি করতে পারবেন মজা শুরু হয়েছে কেবল ধীরে ধীরে এখন যদি আপনারা প্রোগ্রামিং থেকে দূরে চলে যান মজাটা পাবেন না প্রোগ্রামিং মজা তো এখানেই নতুন নতুন জিনিস তৈরি করা বুঝছেন এখন আমরা জানতে হবে ভেরিয়েবল জিনিসটা কি ভেরিয়েবল কোন জায়গায় ডিক্লেয়ার করতে হয় অপারেটর কি জিনিস তারপরে হচ্ছে ফাংশন কি জিনিস প্রবলেম সলভ করতে হবে আর প্রবলেম সলভ পরে আগে শেখেন শেখার পরে প্রবলেম সলভ করতে হবে আগে তো শিখতে হবে আচ্ছা এখন হচ্ছে ফাংশন আমরা এখন আসবো ফাংশন কি জিনিস ফাংশন কাকে বলা হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে এবার শিখতে দেন যদি কোনো প্রোগ্রামিং শিখতে দেন তাহলে ফাংশন হচ্ছে তার মূল জিনিস যতটা মূল জিনিস আছে সেই মূল জিনিসের মধ্যে একটা হচ্ছে ফাংশন তখন আপনি যে কোনো প্রোগ্রামিং শিখতে গেলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাংশন জিনিসটা হচ্ছে মূল জিনিস এর মধ্যে আছে ইফিলস ওটা পরে তারপরে আছে ফাংশন তো সব ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে ততগুলো ল্যাঙ্গুয়েজ আপনি ইয়া করবেন সব ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আচ্ছা আমরা তো হচ্ছে ইয়া করছিলাম এইচটিএমএল সিএসএস কাজ করছিলাম ওটা তখন বুঝছিলাম কি ওটা তো ফাংশন ইয়া না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না তাই না তারপরে হচ্ছে স্ট্রিং তারপর অপারেটর ফাংশন ইভেন্ট সরি ফাংশন ইফিলস স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট ইফিল স্টেটমেন্ট এগুলো জিনিস সবগুলো প্রোগ্রামিং এ আছে তো একটা প্রোগ্রাম যদি ভালো করে জানেন বাকি প্রোগ্রাম গুলো শিখতে খুব সহজ হয় শুধু যে স্ট্রাকচারটা একটু আলাদা স্ট্রাকচার আলাদা কিন্তু জিনিসগুলো একই লিখতে মনে করেন লিখতে একটু আলাদা ভাবে লিখতে হয় বুঝছেন আমরা এখানে তো অপারেটর দিচ্ছি এটা ইয়াতে তো অপারেটর দিই জাভাস্ক্রিপ্টে অপারেটর দিই যোগ বিয়োগ গুণ ভাগ আর পিএসসি মধ্যে অপারেটর দিই ডট দিয়ে বুঝছেন তো আমরা এখন জানি ফাংশনটা কি ফাংশন হচ্ছে প্রোগ্রামিং এর একটা বলা যায় মেইন খুব ভালো বা বড় একটা অংশ প্রোগ্রামিং এর প্রতিটা প্রোগ্রামিং এ ফাংশন থাকে ফাংশন আর কিছু না ফাংশন কিন্তু সেরকম কিছু না মনে করেন যে আচ্ছা মোবাইলে এরকম কখনো শুনছিলেন আমার মোবাইলে ফাংশন বেশি আছে তোমার মোবাইলে ফাংশন কম আছে এরকম বন্ধু বান্ধবরা বলে আমি আমি দামে অনেক টাকা দিয়ে দাম মোবাইল কিনছি আমার মোবাইলে ফাংশন অনেক তুমি কম টাকা দিয়ে মোবাইল কিনছি তোমার মোবাইলে ফাংশন কম এরকম কোন কথা শুনছেন অনেকবার তাহলে ফাংশন জিনিসটা কি ফাংশন হচ্ছে একটা সিস্টেম ফাংশন জিনিসটা কি তাহলে বুঝতে পারছেন ফাংশন জিনিসটা কি যেমন এর আগে আমরা এর আগে আমরা যেটা করলাম কাজ করলাম এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে ফাংশন করে দিতে ফাংশন মানে হচ্ছে বলে দিচ্ছে যে এখানে পপআপ একটা এ হবে বা পপআপ তৈরি হবে বুঝছেন ফাংশন কি জিনিস একটা কোডের সেকশনকে নাম দেওয়ার জন্য এই ফাংশনটা ইউজ করা হয় একটা কোডের সেকশনকে আমাদের মোবাইলের মধ্যে অনেক ফাংশন আছে যেমন ধরেন যে কারো মোবাইলের মধ্যে দেখা যায় ইয়া ক্যামেরা ফাংশন ক্যামেরা দেওয়া আছে ক্যামেরাতে ছবি তোলা যায় এটা একটা ফাংশন তারপরে ভিডিও করা যায় ক্যামেরার মধ্যে এটা একটা ফাংশন আলাদা একটা সেকশন বুঝতে পারছেন একবার যদি আপনি ফাংশনটা ইউজ করেন একবার যদি ফাংশন ইউজ করেন সেই ফাংশনটা বারবার আর ইউজ করা লাগে না এই একটা ফাংশন দিয়ে বারবার কাজ করা যায়
আচ্ছা আমার মোবাইলের মধ্যে ক্যামেরা সেট আপ করা আছে বা ক্যামেরার অপশন দেওয়া আছে মোবাইলে, তো আমি হচ্ছে মোবাইল ক্যামেরা যে একটা সফটওয়্যার আছে ক্যামেরা সফটওয়্যার দিয়ে ছবি উঠাইতে পারি, তাই না? ক্যামেরা দিয়ে ছবি উঠাতে পারি। আবার যখন দেখা যায় ফেসবুকে যদি কেউ দেয় আমাকে ভিডিও কল দেয়, সেখানে কি আমি ক্যামেরা করতে পারি না, ক্যামেরা ক্যামেরাতে কাজ করতে পারি না? আমাদের ফেসবুকে ছবি দেয় ভিডিও কল দেয় পারি না? ওটা তো আলাদা সফটওয়্যার, ওখানে কেন কাজ করতে দেয়? আবার দেখা যায় স্কাইপে যদি কেউ কল দেয়, স্কাইপে যদি কল দেয় ওখানে আমি ভিডিও কল কথা বলতে দিই ক্যামেরা দিয়ে। তারপর এখানে আমরা যে ফাংশনটা দিয়েছি এই ফাংশনের নাম দিয়েছি পপ আপ, এখন দেখেন এখন আমরা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এখানে ফাংশন ডিক্লেয়ার করছি কি পপ আপ ফাংশন ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করার পরে এখানে দিয়ে দিচ্ছি পপ আপ এই ক্লিক অন বলতে ওয়ান ক্লিক বলতে এই পপ আপ ফাংশনের মধ্যে ক্লিক হবে। দেখেন তো পপ আপ, তারপরে হচ্ছে একটা ইয়ার দিয়েছে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছে না পপ আপের পর ফার্স্ট ব্র্যাকেট। দেখেন তো এখানে কি পপ আপের পর ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মধ্যে তার মানে হচ্ছে এটার নাম হচ্ছে ফাংশন। আমি যদি এখানে পপ আপ না দিই অন্য ফাংশন, জি এইখানে মনে করেন আমরা ফাংশনটা দিয়ে দিছি, এইখানে ফাংশনটা দিয়ে দিছি, এখন কি বলতেছে ইনপুট টাইপ বাটন, বাটন টাইপের একটা বাটন বাটন থাকবে, আর ওয়ান ক্লিক মানে একটা ক্লিক করলে ভ্যালু ওই বাটনের যে এটা আছে বাটন থাকবে, বাটনের মধ্যে কি লেখা থাকবে ক্লিক করো আর ম্যাজিক দেখো, এটা হচ্ছে বাটনের মধ্যে ভ্যালুটা থাকবে মানে শো করবে, এখানে বাটনের মধ্যে শো করবে। এখন ক্লিক করতে আছে আমি ওয়ান ক্লিক, কোথায় ক্লিক করতেছি এই পপ আপের মধ্যে ক্লিক করতেছি, পপ আপের মধ্যে পপ আপটা কি দেওয়া আছে ফাংশন ডিক্লেয়ার করা দেওয়া আছে, তার মানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ বলতেছে এ তুমি শো করো এখানে ফাংশন, ফাংশন বলতেছে ফাংশন হয়ে গেছে, কিন্তু এটা পপ আপ এখন ফাংশন। এখন যখন আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ বলতেছে এটা ফাংশন, আমাকে একজন ক্লিক করছে, ক্লিক করার সঙ্গে এখানে কল করতেছে, কোথায় ফাংশনে কল করতেছে, কল করার পরে এই অ্যালার্টটা দেখাচ্ছে এখানে, বুঝছেন? কল করা বুঝেন প্রোগ্রামিং করার সময় আমরা একটা করব কি বলে নাম শুনবো সব সময় যে অমুককে কল করতেছে, অমুককে কল করতেছে, তমুককে কল করতেছে, কল করার জিনিসটা কি
তো বুঝলেন কল করা জিনিসটা কি টাকা আদেশ করা অর্ডার করা বা টাকা হ্যাঁ টাকাটাকে বলা যায় টাকা ডাকিয়ে না কল করা আমরা যখন কলে ক্লিক করে কল করার সঙ্গে সঙ্গে আদেশ করা হয় এই তুমি এখানে কল তুলে দাও ভাই এটা এটা তুলে দাও আমারটা তুলে দাও এখানে রিং তুলে দাও ঠিক আছে এইটা কল করা সো আমরা যখন ফাংশনে একটা ক্লিক করব ফাংশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মাউসটা মাউসের যে কার্সারটা আছে এই ফাংশনটাকে কল করলো তুমি এখানে এটা এটা শো করাও অ্যালার্ট শো করাও এই ফাংশনে এখানে অ্যালার্ট দেওয়া আছে অ্যালার্টটা শো করাও তখন সেই ফাংশন পপআপ অ্যালার্টটা অ্যালার্টটাকে শো করে দাও বুঝতে পারছেন কল করা জিনিসটা কি মাথার উপর দিকে দেখো তো না এই হচ্ছে ফাংশন 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 এরপরে আরেকটা জিনিস আমরা শিখি ইভেন্ট আরেকটা জিনিস আমরা শিখবো ইভেন্ট আচ্ছা দেখেন এখানে দেখেন আমার সাইটের মধ্যে আমি কোথাও ক্লিক করতেছি না শুধু মাউসের কার্সারটা নিয়ে আসতেছি দেখেন এর সঙ্গে সঙ্গে আমার ফ্ল্যাশ করে বের করে দেখাচ্ছে হোম আবার নিচে আনতেছি দেখাচ্ছে অ্যাবাউট আবার নিচে আনতেছি দেখাচ্ছে কি পোর্টফোলিও আবার নিচে আনতেছি দেখাচ্ছে কন্ট্যাক্ট দেখাচ্ছে দেখাচ্ছে না আমি কোনো জায়গায় ক্লিক করতেছি কোথায় ক্লিক করলাম না স্যার তো মানে ক্লিক করতেও পারে অথবা অনেক জায়গায় ক্লিক করেও আনা আনা লাগে অনেক জায়গায় যেমন এখানে একটা সাইট একটা ওয়েবসাইট এবারে মধ্যে এখানে একটা কার্ট মেনু আছে স্যার আপনার সাইটটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা স্যার কোনটা এটা আরে এই সাইটটা এটা তো লারাভেল দিয়ে করা স্যার লারাভেল দিয়ে করা এটা লারাভেল দিয়ে করা আচ্ছা এখন এর এখানে এখানে এটা ওয়ার্ডপ্রেস সাইট একটা এখানে আমরা মাউসের কার্সার নিয়ে আসতেছি কোনো কিছু শো করতে না একদম ক্লিক করতেছি কাট করে চলে যাচ্ছে এত এখানে এটা শো করলো না কেন ওটা লারাভেল দিয়ে করা লারাভেল দিয়ে করা এটা কি আপনার ক্লায়েন্টের যে প্রজেক্ট চলতেছে সেটা হ্যাঁ ক্লায়েন্ট সাইটে করতেছে এটা সেটা কি অ্যাভারেজ দিয়ে করছেন স্যার হ্যাঁ অ্যাভারেজ দিয়ে না অ্যাভারেজ বিটিং দিয়ে করা আচ্ছা স্যার প্রথমে কি স্যার ডেমো ইনপুট করছেন তারপর স্যার কাস্টমাইজ করছেন আর কি হ্যাঁ ডেমো দিলে আমার ডেমো ডেমো পারফর্ম করে দেয় এগুলা বলতে এই ডেমোটা তুমি প্রিন্ট টুন করে দাও ডেমো নাও কাস্টমাইজ করে দিচ্ছি আচ্ছা 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 অনেক সময় আগে মাউসের বা ক্লিক করলে আতে এখানে আছে এখানে দেখেন এখানে নিয়েতেছি সিলেক্ট করতেছি মাউস ক্লিক করতেছি একটা ইয়া ওপেন হবে তো এটাও কাজ করতেছে না কেন ঠিকই তো আছে ব্লগের মধ্যে সাধারণ হয়ে গেছে এখানে মাউসে ক্লিক করলে স্ল্যাশ করে একটা স্লাইড স্লাইডে চলে আসে ডান দিক থেকে বা বাম দিক থেকে স্লাইডে চলে আসে ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় একটা তৈরি করছিলাম একটা বাটনের মধ্যে ক্লিক করতেছে ডান দিক থেকে একটা স্ল্যাশ করে একটা স্লাইডে চলে আসতেছে এরকম তৈরি করছিলাম ঠিক আছে এই জিনিসগুলো তৈরি করার জন্য এই একটা সেকশন তৈরি করতে হয় পুরো একটা সেকশন তৈরি করতে হয় মনে করেন যে মাউসের উপর বা বাটনের উপর মাউসের কার্সার নিয়ে গেলে একটা জিনিস শো করবে অথবা আপনি মাউসের কার্সারের উপর মাউস না নিয়ে গিয়ে আপনি ওখানে ধরেন যে নিয়ে গেলেন ক্লিক করলেন ক্লিক করলে একটা জিনিস শো করা যাবে ঠিক আছে এগুলোকে বলা হয় ইভেন্ট ইভেন্ট বলতে একটা ক্যাম্পেইন ইভেন্ট ক্যাম্পেইন বোঝেন না ইভেন্ট কি জিনিস ক্যাম্পেইন বোঝেন এগুলো
এখন ওয়েবসাইট এর জন্য ক্ষেত্রে মনে করেন যে ওয়েব পেজের মধ্যে বা কোনো ডকুমেন্টের মধ্যে যেটা ধরে কখনো মাউস ক্লিক করেন অথবা কিবোর্ড দিয়ে টাইপ করে ঠিক আছে কিবোর্ড টাইপ করে দেখা যায় নিচের দিকে অনেকগুলো ইয়া দেখা যায় সাজেশন শো করে সাজেশন চলে আসে আপনি ইয়ে টাইপ করতে চান নিচের দিকে ইয়ে দিলে আপনার সাথে আমাদের সবাই শো করতে চাই তাহলে কখনো হচ্ছে মাউসের ওখানে ক্লিক করলে স্লাইড শো করে এগুলো হচ্ছে ইভেন্ট কি আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখি এগুলো কিন্তু এক একটা এক ধরনের কমান্ড এগুলি ব্রাউজারে ব্রাউজারকে বলে দেয় যে তুমি এটা শো করাও এটা করাও এটা কাজ করো এটা কাজ করো এটা কিন্তু ব্রাউজারকে বলে দেয় এরপরে ব্রাউজার গুলো সেই কাজটা করে বুঝছেন কি বুঝতে পারছেন বলছেন নাই কি কথা বলেন না কেন জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ইফ আর ইজ যখন আপনি কোনো কোড লিখবেন কোডটাকে জাভাস্ক্রিপ্টের ওই ইফ আর ইজ বা কোডগুলো তখন হচ্ছে কি করবে তখন ব্রাউজারকে বলে দিবে ব্রাউজার তুমি যে ইফ আর ইজ তুমি তোমাকে একটা কোড দিতেছি এই কোডটা তুমি তোমার একা দেখাও ব্রাউজারে শো করাও প্রদর্শন করাও কি শো করাবো এখানে যদি ইফস মনে করেন রায় পেনাম ভাত খাইছে যদি ভাত খায় তাহলে শো করাবে ইয়েস স্যার রায় পেনাম ভাত খায় যদি ভাত খায় শো করাবে ইয়েস আর রায় পেনাম ভাত খায় না তিন থেকে ভাত খায় নাই ভাত যদি ভাত না খায় ইলস তাহলে দেখাবে কি ভাত খায় নাই নো স্যার রায় পেনাম তিন থেকে ভাত খায় নাই ইফ ভাত খায় নাই তাহলে কি হবে এরার কি দেখাবে ইয়েস ইফ ভাত খাইছে ইলস যদি হয় যদি ইলস হয় মানে ভাত খায় নাই তখন কি দেখাবে সে এখন ক্ষুধার্ত হাংরি বুঝছেন এগুলো জিনিস আসলে প্র্যাকটিক্যাল না দেখলে এগুলো জিনিস বোঝা যায় না প্র্যাকটিক্যাল দেখে এগুলো করতে হয় প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হয় আমি জাভাস্ক্রিপ্টের বিগিনিং কোর্স বিগিনার থেকে অ্যাডভান্স চালু করি খুব তাড়াতাড়ি জাভাস্ক্রিপ্ট কতজন শিখবেন শেখার ইয়া আছে কতজন যদি ম্যাক্সিমাম আমি 10 জন পাই তাহলে জাভাস্ক্রিপ্টে কোর্স ইয়া করবো চালু করবো স্যার আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট নিয়ে কতজন শিখতে চান স্যার ইংল্যান্ডে শিখবেন এটাও তো বললাম পিএসপি শেখেন পিএসপি শিখলে জাভাস্ক্রিপ্ট সঙ্গে তাদের কাজ করতে পারবেন PHP জানা থাকলে জাভাস্ক্রিপ্ট ইজিলি শেখা যায় HTML CSS ভালোভাবে জানবেন এরপরে PHP শিখবেন PHP 0 to hero কোর্স আসতেছে আমার কাছে PHP 0 to hero এটা শিখবেন শেখার পর তারপরে শিখবেন PHP একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারলে শিখতে পারেন অথবা না শিখতে পারেন অ্যাজ ইওর উইশ এরপর আপনি জাভাস্ক্রিপ্টে হাত দিবেন জাভাস্ক্রিপ্ট হাত দিয়ে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করবেন ঠিক আছে জাভাস্ক্রিপ্ট মডার্ন ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট শিখলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আর শিফট করতে যাবেন না ভালো লাগে আমার খুব ভালো লাগে এই ল্যাঙ্গুয়েজটা
জি স্যার আচ্ছা তাহলে আজকে আপনি আরেকটু ঘাটাঘাটি করবেন W3 স্কুলে যাবেন W3 স্কুলে গিয়ে আরেকটু ঘাটাঘাটি করে দেখবেন জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি কেন কিভাবে কাজ করে এগুলো দেখবেন ঠিক আছে আমরা কালকে একটা কাজ করব এই জাভাস্ক্রিপ্ট HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে সুন্দর সুন্দর স্টাইল তৈরি করে কাজ করব ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই ক্লাস কেমন লাগলো কিছু বুঝতে পারেন নাই মাথা ঘুরতে চলে গেছে ভালো স্যার মাথা ঘুরতে চলে গেছে যারা যারা ফার্স্ট টাইম শিখছে তাদের হয়তো একটু বুঝতে সময় লাগবে কিন্তু যারা আগে থেকে পড়ছে তারা স্যার একদম ক্লিয়ারলি বুঝে গেছে আর কি বিষয়টা আরো একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে আরো একটু রিসার্চ করবেন আর মোটামুটি ভালো জিনিস জানতে পারবেন ঠিক আছে আজকে পর্যন্ত রাখি দিলাম আগামী কাল দেখা হচ্ছে স্যার কি বলবেন হ্যালো স্যার ইসে একটু কথা ছিল স্যার স্যার মানে পার্সোনালি বলতে চাচ্ছি স্যার জি আমি আর আইস স্যার ও আচ্ছা ঠিক আছে নাও বলবেন তাহলে এটা নাও দেন ভুল করে নাও দেন স্যার জুমে যদি 5 মিনিট সময় দেন ভালো হতো স্যার আদান যেটা বোঝা যাচ্ছে কিছু আদান আদান আজকে আপনাদের এগুলো তো রেখে দিলাম আমি দেখা হবে আজকে আগামীকালকে দেখা হবে সেরকম খুবই ভালো লাগেন খুদাহাফেজ।